রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, আমেরিকার সেনারা ভবিষ্যতে আবার আফগানিস্তানে ফিরে যাবে, কারণ সন্ত্রাসের হুমকি এতটাই বড় হয়ে দেখা দেবে যে আমাদেরকে আবার ফিরে যেতেই হবে। সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। The Taliban will not be able to govern Afghanistan. They're hated by the Afghan people. আফগানিস্তানে প্রায় দুই দশকের দীর্ঘ সন্ত্রাস বিরোধী যুদ্ধের পর গত 31 অগস্টে সেখান থেকে সব সেনা প্রত্যাহার শেষ করেছে আমেরিকা। কিন্তু শেষ আমেরিকার সেনাটি আফগানিস্তান ছাড়ার আগে রাজধানী কাবুলের দখল চলে গেছে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী তালেবানের হাতে। তবে কাবুলের পতন হলেও আফগানিস্তানের সংঘাত এখনও চলছে। দেশটির পানশির প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে ক্রমাগতই পাল্টাপাল্টি দাবি করে যাচ্ছে তালেবান এবং তাদের প্রতিপক্ষ NRF বিদ্রোহীরা। পানশিরের লড়াই ঘিরে আফগানিস্তানে ভবিষ্যতে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা এরই মধ্যে প্রকাশ করেছেন আমেরিকার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। আর গৃহযুদ্ধ শুরু হলে সেখানে আবার আল কায়দা এবং IS এর মতো জঙ্গি গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছেন মিলি। এই জঙ্গি গোষ্ঠীগুলো সহ ওই অঞ্চলে অন্যান্য আরও সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম ও বিস্তার ঘটলে আমেরিকা আবারও এদের হামলার হুমকির মুখে অনিরাপদ হয়ে উঠবে। তালেবান অবশ্য ওয়াশিংটনের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তিতে প্রতিশ্রুতি দিয়েছিল আফগানিস্তানের মাটিকে বিদেশে হামলার জন্য ব্যবহার হতে না দেওয়ার, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি কতটা রক্ষা করতে পারবে তা নিয়ে সংশয় আছে। তালেবান এবার কাবুল দখলের পর থেকেই নারী অধিকার এবং মানুষের অবাধে চলাফেরার অধিকার সহ কিছু ক্ষেত্রে উদার দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু তাদের দেওয়া আশ্বাস নিয়ে দেশের ভেতরে এবং বাইরে অনেকেই সন্দিহান। তাছাড়া তালেবান শান্তির বার্তা দিয়েও বরাবরই বলে এসেছে শরিয়া আইন মতোই সব চলবে। মুখে তালেবান ভালো কথা বললেও মাঠ পর্যায়ে নিরীহ মানুষের উপর তাদের অত্যাচারের ভিন্ন পরিস্থিতি নজরে আসছে। সরকার গঠন নিয়ে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মতো নেতাদের সঙ্গে তালেবান আলোচনা চালাচ্ছে, কিন্তু নতুন সরকার ব্যবস্থায় তারা গুরুত্বপূর্ণ মন্ত্রী পদগুলোতে প্রবীণ যেসব তালেবান কমান্ডার নিয়োগ করেছে তাতে সরকারে তাদের উদার দৃষ্টিভঙ্গি কতটা থাকবে সেটি প্রশ্ন সাপেক্ষ। তালেবান সরকার এখন কেমন হয় তা দেখার অপেক্ষায় আছে বিশ্ব, আর আফগানদেরও অনেকেই এখনও তালেবানকে নিয়ে সংশয়ে আছে। ISIS will come after the Taliban large and the entire country is going to fracture in the next year. Tama Choudhury, Bangla Channel, News Desk.